গুলো আছে ঘর বাড়ি ভেসে গেছে এবং যে পুজোয় জামা কাপড় পরতে পারবে না। আমি রিলিফ দিয়েছি কিন্তু পুজোয় আরেকটা স্টেপ আমরা তাদের রিলিফ দেব। এবং আপনাদের সকলকে বলবো যারা রংপুতে মারা গেছে একদম সিকিমের গায়ে, সিকিমের বাপ ভেঙে যাওয়ায় কালিম্পংয়ের মানুষরা আজকে খুব ভোগান্তি হচ্ছে তাদের, এবং তিস্তার ও প্রায় বাপ ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল, কারণ ধাক্কার পর এক ধাক্কা, জলে জলে ধাক্কা লেগে অনেক মানুষ আজকে গৃহহীন। তাদের সকলকে বলবো তারা সকলে ভালো থাকুন, আপলোক আচ্ছা হ্যায়, আপলোকো শুভকামনা হ্যায়, আপলোকো জিন্দেগি জেসে কোই না খারাপ হো। ইসকে লিয়ে মে অনেক টাকা পয়সা দু বাদ কিয়া, মে অরূপ বিশ্বাস কো বিধে চলা থা, আউর এক দিন কে আ রহা হ্যায়, আপলোকো জিতো জো দেখনা হ্যায় হম জরুর দেখেঙ্গে। আর তাছাড়াও শিলিগুড়ি পরিবার পরিবারই ফাঁসি দেওয়া থেকে শুরু করে যারা আছে তাদের সকলকে আমি জানি খুব ভালো পুজো করেন আপনারা। এবং আমি যখন টিভিতে দেখি এক একটা ক্লাব যেভাবে আপনারা টিম তৈরি করেন, যেভাবে আপনারা লোক টানেন, যেভাবে আপনারা প্রত্যেকটা শিল্পীকে নিয়ে মানুষকে নিয়ে প্রোগ্রাম করেন, তা কলকাতাকেও অনেক সময় হার মানিয়ে দেয়। কয়েকটা ক্লাব তো আমি দেখেছি ঘর বাড়ি ভেঙে গেছে, যারা রিলিফ ক্যাম্পে আছেন তাদেরও আমরা সাহায্য করব। আমি বলি যে আপলোক খুশ রাখো, আচ্ছা সে রাখো, আমারা পাহাড় আচ্ছা রেহে, আপলোক আমারা শুভকামনা হ্যায়, আপকা ভি ভাই দূষ হোতা হ্যায়, আপকা ভি পূজা কা টাইম মে বহুত সারা ফেস্টিভেল হোতা হ্যায়, সব ফেস্টিভেল কো হম বহুত বহুত ধন্যবাদ করতে হ্যায়, আপলোক কা সাথ হম লোগ হ্যায়, কি পাহাড় ভি হামারা দোস্ত হ্যায়, সমতল ভি হামারা দোস্ত হ্যায়, আপলোক আচ্ছা রহে আউর বড়িয়া সে কাম লে। ইসি কে লিয়ে মে আপলোক কো বহুত বহুত শুভকামনা দেনে চাহতি হুঁ। মেরে কো পায়ে মে তরফা চোখ হ্যায় ইসি কে লিয়ে মে নেই যা পাওয়া, ইসি কে লিয়ে মে ক্ষমা চাহতি হুঁ, লেকিন মে জব ডাক্তার অ্যালাউ করেঙ্গে হম জরুর দার্জিলিং যাতায়েঙ্গে, দার্জিলিং কো ছোড় কে হামারা সংসার নেই চলতা হ্যায়, আর শিলিগুড়ি ভি হামারা গেট ওয়ে হ্যায়, আলিপুরদুয়ার আর জলপাইগুড়ি কুচবিহার দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা যে নর্থ বেঙ্গল মে হ্যায়।